উর্বি, ওয়েলকাম টু উর্বিস কর্নার। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করতে এসেছি। এটা আমি একটা সিম্পল এবং মর্নিং এ তোমরা এথনিক লুক তোমরা চাইছো, তাহলে তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক এটা আমি কি করে করলাম। লেটস স্টার্ট। ফার্স্টে ব্লু হেভেনের এই ফ্ললেস মেকআপ বেস প্রাইমারটা ইউজ করছি এখানে। তারপর এটাকে আমি অয়েলি জোনে, আমার অয়েলি জোনে এটা লাগিয়ে নেব। তারপর আমি এটাকে ফুল ফেসে মাসাজ করে নেব। ল্যাকমি অ্যাবসোলিউটের এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটা মিডিয়াম লাইট আমার শেড, আর এটা একদম মানে মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন, তো ডেলি বেসিসে ইউজ করার জন্য এটা খুব ভালো। এখানে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেবো, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। তারপর আমি এখানে সুইস বিউটি এই 05 শেডের এই কনসিলারটা ইউজ করছি। লকডাউনের জন্য আইব্রোর অবস্থা খুব খারাপ, বাড়িতে করলেও প্রপার আমাদের আইব্রো আমি পার্লারে বেশি ভালো হয়, কারণ আমার আইব্রো খুব থিক, তো পার্লার না গেলে আমার আইব্রো তেমন ভালো করে হয় না। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। ব্লেন্ড করা অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি ল্যাকমির এই রোজ পাউডারটা দিয়ে, মানে এটা হচ্ছে ব্যানানা টাইপ পাউডার টাইপ, একদম লুজ পাউডার, এটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করব। একটা ব্রাশের সাহায্যে, একটা ফ্লপি ব্রাশ নিয়েছি। দিয়ে এক্সট্রা যে পাউডারটা আছে সেটা আমি ব্রাশটা দিয়ে ভালো করে এক্সট্রাগুলোকে এই ব্রাশের সাহায্যে ফেলে দেব, এক্সট্রাগুলোকে ঠিক করব। আমি চলে আসব আমার আই মেকআপে। ফার্স্টে আমি একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে আমি এই কালারটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রোজ ইন দ্য ইয়ার এই প্যালেটটা থেকে পিঙ্ক, ডার্ক পিঙ্ক এই কালারটা নেব। দিয়ে আমার ক্রিসে ওটাই অ্যাপ্লাই করব। তারপর আমি আরেকটা ব্রাশ নিয়ে ওর থেকে লাইট এই শেডটা নেব, এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেম প্যালেট থেকে এই ট্রানজিশন কালারের জন্য আমরা এটা ইউজ করি ওই কালারটা নেব। যেহেতু এটা আমি একটা সিম্পল ডে মেকআপ করছি, ডে এথেনিক মেকআপ করছি, এটা তো তো আমি বেশি হেভি আই মেকআপ এখানে করবো না।
তারপর আমি এই ডার্ক ব্রাউন শেডটা ওই সেম প্যালেট থেকে নেব, জাস্ট এই মিডিল পোর্শনে এই কালারটা আমি পুট করব, এই কালারটা লাগাবো। তারপর মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা থেকে আমি একটা গ্লিটারি শেড নেব, এই গোল্ডেন শেডটা, যাতে লাইট একটু শাইন করে, তো লাইট যদি একটু শাইন করে দেখতে আমার বেশ ভালো লাগে, তোমরা চাইলে সেটা নাও লাগাতে পারো। আমি ফেসিস কানারে এই কাজলটা নেব, তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে মেল্ট করব। স্মাশ করে দেবো একটুখানি, দেখতে বেশি ভালো লাগবে। আমি সেম ওই কাজল দিয়ে আমি আমার ওয়াটার লাইনটা ড্র করবো। সেম সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা থেকে এই ডার্ক পিঙ্ক শেডটা নেব, তো আমার আই মেকআপটা পুরো ডান হয়ে গেল, মানে পুরো কমপ্লিট। এরপর আমি একটা কন্ট্যুর ব্রাশ নেব, দিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্যুর প্যালেটটা নিয়ে আমি আমার কন্ট্যুরটা করব। আমি আমার কন্ট্রোলটা তোমরা খুব ভালো করে ব্লেন্ড করবে, তাহলে আমাদের মেকআপটা যদি একটু বেশি, আমরা তো সকালের দিকে মেকআপটা একটু লাইট রাখাই পছন্দ করি, তো যদি বেশি লাগে তাহলে তুমি যদি কন্ট্রোলটা ঠিক করে করো তাহলে তোমার মেকআপটা খুব সুন্দর লাগে। এরপর আমি আমার নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নেব, আমি আমার আইব্রোটা করে নেব।
আগ্রহের জন্য উইট অ্যান্ড ওয়াইল্ডের এই রোজ ইন দ্য ইয়ারি প্যালেটের ডার্ক ব্রাউন শেডটা নেব, দিস ওয়ান। ওটা দিয়েই আমি আমার আইব্রোটা করব। দেন আমি ফেসিস কানারের এই সেটিং স্প্রেটা নিয়ে আমি আমার ফেসটাকে সেট মানে সেট করে নেব। তারপর আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে নেব, জাস্ট ড্যাব ড্যাব করব, এক্সট্রাগুলো বিউটি ব্লেন্ডারে চলে আসবে। তারপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্লাশটা এখানে ইউজ করছি। এটার সেট হচ্ছে পিঞ্চ মি পিঙ্ক, তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো একটা ব্লাশ অ্যান্ড খুব পিগমেন্টেড। তারপর আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সেম প্যালেট থেকে শিমারি শেডটা নেব অ্যান্ড ওটা দিয়ে আমি আমার হাইলাইট করব। ওটাকে আমি আমার হাইলাইটার হিসেবে কাজে লাগাবো। যেহেতু এটা ডে মেকআপ এবং একদম লাইট, একদম সিম্পল একটা এথেনিক মর্নিং মেকআপ, তো আমি বেশি হাইলাইট করব না আমার স্কিনটাকে। তারপর আমি এখানে ল্যাকমি 9 to 5-এর প্লাম পিঙ্ক এই লিপস্টিকটা এখানে ইউজ করব, একদম লাইট ইউজ করব, এটা ডার্ক করব না। এরপর আমি একটা টিপ পরবো এখানে, কারণ এথনিক লুক আর আমার টিপ পরতে এথনিক লুকের সাথে আমার খুব ভালো লাগে, এথনিক লুকের সাথে আমার টিপ পরতে খুব ভালো লাগে। ইজ দ্য ফাইনাল লুক গাইস অ্যান্ড এটা ডে মেকআপে একদম সকালবেলায় কোনো মানে যাবে কোথাও একটা এথনিক লুক তোমরা চাইছো তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পল, দেখো আই শ্যাডো আমি বেশি ইউজ করিনি, যাতে সকালবেলা আমরা লাইট মেকআপ পছন্দ করি, তো একদম আমি একদম লাইটভাবে করার চেষ্টা করেছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের যদি আমার এই লুকটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি কোনো নতুন নতুন ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশানে সেটা আগে যাবে। এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিও, কিছু স্কিন কেয়ার ভিডিও, কিছু হেয়ার মানে হেয়ার ভিডিও, DIY হেয়ার অয়েলের একটা ভিডিও আছে এবং কিছু রিভিউ শেয়ার করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। বাই বাই।